আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহ। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَلْتَكُمْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنَحُونَ عَنِ الْمُنْكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ وَلَا تَكُونُوا كَالَّذِينَ تَفَرَّقُوا وَاخْتَلَفُوا مِنْ بَعْدِ مَا جَاءَهُمُ الْبَيِّنَاتِ وَأُولَئِكَ لَهُمْ عَذَابٌ عَظِيمٌ। সূরা আলে ইমরান 104-5 আয়াত। তবলিগি ইজতেমার দ্বিতীয় দিনে সম্মানিত সুধীবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম এবং আজকের শেষ দিনে উপস্থিত অগণিত শ্রোতা মণ্ডলীর যারা কষ্টকরভাবে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সবারই জন্য আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে এই কষ্ট আপনারা ধৈর্য ধারণ করে এখানে বসে আছেন, আল্লাহ পাক আপনাদের ধৈর্য শক্তি বৃদ্ধি করে দিন। আর আয়াতটা মনে রাখুন, ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতাম হারিরা। কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদেরকে সম্ভাষণ জানাবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম, তোমাদের দয়ালু প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের জন্য সালাম বলা হবে, বলুন আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ বলবেন, জাযাহুম বিমা সাবারু জান্নাতুম হারিরা, তোমরা যে দুনিয়াতে সবর করেছিলে তার বিনিময় স্বরূপ তোমাদেরকে জান্নাত এবং রেশমি পোশাক উপহার দেওয়া হলো, বলুন আলহামদুলিল্লাহ। সবর করুন, ফল পাবেন। নেকির কাজে সবর করছেন, অন্যায় কাজে তো নয়। অতএব আজকে রাত্রে সবরের বিনিময়ে যদি আমরা জান্নাতুল ফেরদাউস লাভ করতে পারি, আমরা আল্লাহ নিকটে সেই কামনা করেই আজকের বক্তব্য শুরু করছি। আল্লাহ পাক বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে সর্বদা একটি দল থাকা চাই যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে। ওই আমরুন বিল মারুফ নাহাউনা আনিল মুনকার, যারা সৎ কাজের আদেশ দেয় ও অসৎ কাজে নিষেধ করে। উলাইকা হুমুল মুফলিহুন, মনে রেখো তারাই হলো সফল কাম। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু, তোমরা তাদের মতো হয়েও না যারা ফেরকা ফেরকা বিভক্ত হয়। ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়িনাত, আল্লাহ নিকট থেকে স্পষ্ট নিদর্শনাবলী এসে যাওয়ার পরেও, স্পষ্ট দলিল এসে যাওয়ার পরেও যারা ইখতিলাফ করে, মতভেদ করে। উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রইল মর্মান্তিক আযাব। দুটো আয়াত পাশাপাশি রেখেই চিন্তাশীল মানুষ চিন্তা করুন। আল্লাহ পাক একই সঙ্গে বলেছেন কল্যাণের দিকে দাওয়াত দেওয়ার জন্য, একই সাথে বলেছেন তোমরা পরস্পরে বিভক্ত হেও না। এর মধ্যে দিয়ে একটা অত্যন্ত সূক্ষ্ম বিষয় বেরিয়ে আসে, যখন কোনো মানুষ কল্যাণের দিকে মানুষকে দাওয়াত দেয়, সবাই তাদের অনুসরণ করে না, বরং অকল্যাণকামী যারা তারাই অকল্যাণ প্রিয় মানুষগুলিকে ডিস্টার্ব করে, নানাবিধ ঝামেলা করে তাদের কল্যাণের এই অভিসারী যাত্রীদেরকে বাধাগ্রস্ত করে।
হাদিসে এভাবে আসছে, ইয়া বাগিয়াল খায়রে, ইয়া বাগিয়াল খায়রে আকবেল, ইয়া বাগিয়াল শাররে আকসের। হে কল্যাণের অভিযাত্রীরা এগিয়ে চলো, হে অকল্যাণের অভিসারীরা থেমে যাও। কোরআনে যেখানেই বলা হয়েছে কল্যাণের দিকে ডাকো, সেখানেই বলা হচ্ছে যেন এই ব্যাপারে কোনো বিভক্ত হয় না, দলাদলি করো না। কারণ তোমাদের কাছে বাইয়িনাত এসে গেছে, কোরআন হাদিস মজুদ। ঠিক হাদিসে একইভাবে বলা হচ্ছে রমজান এসে গেছে, হে কল্যাণের অভিসারীরা এগিয়ে চলো, বলা হচ্ছে হে অকল্যাণের অভিযাত্রীরা তোমরা পিছিয়ে যাও। বোঝা যাচ্ছে একই সঙ্গে কল্যাণকামী লোকও থাকবে, অকল্যাণকামী লোকও থাকবে। এই দুই দলের পারস্পরিক প্রতিযোগিতার মাধ্যমে আপনাকে জান্নাতের আকাঙ্ক্ষা করতে হবে। কশ্চিনকালেও কল্যাণের পথ কুসুমস্তীর্ণ নয়, এটা কিন্তু রেজাল্ট হলো। আপনারা আমার সঙ্গে কথা বলবেন, আমি মাস্টার মানুষ, কিন্তু হ্যাঁ হু বলতে হবে, শুধু তাকে থাকলে হবে না। যেখানে কল্যাণ হবে সেখানে অকল্যাণ হবে কি না? আমির জামাতের সঙ্গে কেউ থাকে না, উনি নিঃস্ব। নিঃসন্দেহে বহু লোক আছেন, হলে আপনারা কোথেকে আসলেন? স্বাভাবিক, এগুলো মেনে নিতে হবে। জান্নাতে প্রথম হিংসা করেছিল কে কাকে বলেন তো? বলেন জবাব দেন শিগগির। ইবলিস কাকে হিংসা করেছিল? আর দুনিয়াতে কে কাকে হিংসা করেছিল? ভুলে গেলে হবে, আমাদের বাপদাদার কথা বলতে হবে না? কাবুল এক মামু, হাবুল এক মামু, কথা ঠিক না? তো কাবিল ভালো না হাবিল ভালো? কেন আপন রক্ত দুই ভাই ও হিংসা করলো কেন? কারণ হাবিলের কোরবানি আল্লাহ কবুল করেছিলেন, কাবিলের কোরবানি আল্লাহ কবুল করেন নাই। কাবিলের রাগ হবে না? আর আল্লাহ কবুল করলো কি না করলো তো আল্লাহর ব্যাপার। তো ভাইকে মেরে কী লাভ হলো? কবুলি কোরবানি হলো? কবুল হয়ে গেলে কোরবানি তা তো হয়নি, কিন্তু রাগটা তো ঝেড়ে নিল। এই রাগ ঝাড়া পাটি সবসময় থাকবে। ভালোর প্রতি হিংসা জান্নাতও হয়েছে, দুনিয়াতেও হবে। অথবা হিংসা বিদ্যার দেখে পিছিয়ে গেলে কি হবে? আমাকে এগিয়ে যেতে হবে। আল্লাহ আবেদন, ইয়া বাগিয়াল খায়রে আকবেল, হে কল্যাণের অভিসারে এগিয়ে চলো, পিছাবেন নাকি আপনার ভয়ে? তোমাদের মধ্যে একটা দল থাকতেই হবে সবসময়, এটারই ব্যাখ্যা আসছে হাদিসে। লা তাযালু ওয়াইফাতুমিন উম্মতি যাহিরিনা আলাল হক লা দুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি ইয়াউমুল কিয়ামাহ ওহুম কাযালিক। মুসলিম শরীফে 1920 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলছেন, তোমাদের মধ্যে একটি দল চিরদিন থাকবে হকের উপরে বিজয়ী। জাহেরিনা বাতিনি নে না, ওরা বাতিনি দলের লোক, জাহেরি দলের লোক, প্রকাশ্যভাবে তারা থাকবে। আমরা কি প্রকাশ্য না গোপনে? খানকা বসে আছি না বাইরে বসে আছি? বম 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 করছি না কথা বলছি? ধ্যান করছি না দাওয়াত দাওয়াত দিচ্ছি? যে না আমরা ধ্যান পাটি না, আমরা দাওয়াত দেওয়া পাটি। জাহেরিন আলাল হক, হকের কথা প্রকাশ্য বলি, প্রকাশ্য করি, মার খাই জেল খাড়ি সবে করে কিন্তু হক কথা বলি। কারাগারে গিয়েও যে হক কথা বলেছি, বহু কারাগার লোক আহলে হয়ে গেছে। আহলেজের বাচ্চা যেখানে যাবে, মাটির তলা গেলেও সেখানে কিছু না পারলে মাছগুলোকে আহলেজ বানাবে। এই মেজাজ নিয়ে আপনাকে কাজ করতে হবে। ভীরু কাপুরুষ দিয়ে কোশ্চেন গেলে হক প্রতিষ্ঠিত হয় না। সেজন্য জাহেরিন আলাল হককে, হকের উপরে আপনাকে জাহের থাকতে হবে। প্রকাশ্যভাবে থাকলে আল্লাহ আপনাকে বিজয় দান করবে। গোপনে গোপনে খাস ঠুস করে এর একটু মেরে ওর একটু ঠকে দিয়ে এর বিরুদ্ধে একটা গিবত তহমত করে কৃষ্ণকালে কিছু হবে না, এতে কোনো লাভ হবে না। গিবতকারী কখনই পৃথিবীতে জয়লাভ করে নাই, অপবাদ দানকারী কখনই পৃথিবী জয়লাভ করে নাই। সাহসের সঙ্গে এগিয়ে যাবেন হকপন্থী বান্দার সামনে। বুকে যারা ওহির এলেম আছে সে দুনিয়াকার তক্কা করে নাকি? সে মরবে তো হাদিস বলতে বলতে মরবে, এত সস্তা। আল্লাহ রসুল একটা হাদিসের মূল্য পৃথিবী একদিকে দিলে কি কুলাবে? একটা হাদিসের জন্য 10 বার জিন্দা হবে, 10 বার ফাঁসি হবে তাও বলো, তো হাদিস তো অসম্মান করা চলবে না। আহলে হাদিস আন্দোলন, ওই লা তাযালু ওয়াইফাতুমিন উম্মতি, আমার উম্মতের মধ্যে একটা দল চিরদিন থাকবে হকের উপরে বিজয়ী। লা ইয়াযুররুহুম মান খাযালাহুম, পরিত্যাগকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতি ইয়াউমুল কিয়ামাহ, এইভাবে কিয়ামত এসে যাবে। ওহুম কাযালিক, এইভাবে ওরা থেকে যাবে। আল্লাহ পাক যেন কিয়ামত পর্যন্ত আমাদের বংশধরদের মধ্য থেকেই এই ফেরকা নাজিয়া তৈরি করে দেন।
কেউ এমন বললেন না যে আপনার তো সন্তান এরকম হোক আপনি চান না, না খালি ডিগ্রি দেওয়া চাকরি করুক টাকা এনে দিকে আমরা ওই ছেলে চান নাকি? টাকাওয়ালা ছেলে আমার দরকার না, আমার দরকার আদর্শবাদী ছেলে। যদি সত্যিকার বাপ হন তব করেন টাকার পয়সা দেখতে। রুজির মালিক আল্লাহ, আপনি রুজির মালিক নাকি বেটা? নিজের ছেলের স্কুল টিচার ছেলে হয়েছে এখন সচিবালয়ের বড় মাস্টার, তো আপনার ছেলে সে বড় হয়নি? এত কেন কথা? সুযোগ একটাই হবে আমার ছেলে যেন আদর্শবাদী হয়। জেলখানে কত কাররক্ষী আমার কাছে জানাজার দোয়া শিখেছে, বলে স্যার আমাদের একটু জানাজার দোয়া শিখে দেন, আব্বার জানাজা আমি নিজে পড়াবো। বলে কেন স্যার? আপনি যাকে বললেন ভাড়াটি মৌলবীর জানাজা সেই তোমার কান্নাকাটি বেশি আল্লাহকে পছন্দ করে, তা আমি ভালো বলি ভুল বলি যাই বলি আমি আব্বার জন্য কেন্দ্রে কেন্দ্রে জানাজা পড়বো, মৌলবী ডাকবো না আমি। বুঝতে পারছেন অবস্থা? মানুষের মধ্যে চেতনা সৃষ্টি করতে হবে। জানাজা দোয়া যায় না এই বাসকে বসে আস, ও কী ছেলে, ও কি বানাই লাভটা কে? অবশ্যই আমার ছেলেকে আমার জানাজা আমার ছেলে পড়বে যদি যোগ্য ছেলে আমার থাকে, তাহলে তো তাহলে বুঝতে আমি সফলকাম পিতা। প্রত্যেকটা বাপের এরকম প্রতিজ্ঞা থাকা দরকার না? বন্ধুরা আমার আসেন, মানুষকে যে দাওয়াত দেবেন, তয়ে ফাতুমেন উম্মতি আল্লাহ রসুল বলেছেন ফারদুম্মেন উম্মতি, আমার উন্মতি একটা ব্যক্তি থাকা চাই বলেছে, একটা দল থাকা চাই। এ দলকে সবাই যে যার মতো চলবে না, তার একটা নেতা থাকে, আকাশের পাখি পর্যন্ত সামনে দেখবেন একটা নেতা থাকে। মৌমাছির মাছি একটা রানী মাছি থাকে, পানির তলে মাছগুলো একটা সামনের মাছের পিছু পিছু সবাই চলে, জঙ্গলে পশু পর্যন্ত পশুরাজ সিংহের হুকুম মেনে চলে। হতভাগা মানুষ তারা বলে মানুষে কোন নেতা লাগবে না, সবাই আমরা নেতা হয়ে বসে আছি, হবে? অথচ যারা বলে তারাও কিন্তু নেতার আনুগত্য করে, কমিউনিস্টরা নেতার আনুগত্য করে না, নাস্তিকরা নেতার আনুগত্য করে না, সেকুলাররা নেতার আনুগত্য করে না, বেদাতিরা নেতার আনুগত্য করে না, আহলে হাদিসরা নেতার আনুগত্য করবে না। আমরা প্রত্যেকেই তো মার্শাল হাদিস জানি, এইগুলো আমাদের পতনের কারণ। সাবধান, আপনি তিনজন থাকলেও আপনি জামাতে সালাত আদায় করলে জামাতে নাকি পাবেন না, একা পড়লে কত নাকি দশ, আর জামাতে পড়লে কত নাকি, তা আপনাকে কি আমরা নেকি থেকে মাহরুম করবো নাকি? এটা হবে না। আমাদেরকে অবশ্যই জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে, অবশ্যই নেতার অধীনে আপনাকে কাজ করে যেতে হবে। নেতা ভুল করলে মানতে আমরা বাধ্য নই, পরিষ্কার কথা। যতক্ষণ পর্যন্ত তিনি আপনাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালনা করবেন ততক্ষণ পর্যন্ত আপনি তার আনুগত্য করবেন। দেশের নেতা, সমাজের নেতা, বাড়ির নেতা, সব জায়গার নেতা লাগবে। দেশের নেতা যিনি আছেন তার বড় দায়িত্ব, সারা 20 কোটি মানুষের দায়িত্ব তার ঘাড়ে, তাই না? তিনি যে সমস্ত বিষয়ে বোঝেন, রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বা নিরাপত্তার জন্য তার যে গভীর দূরদর্শিতাপূর্ণ জ্ঞান আল্লাহ তাকে দিয়েছেন, যে পরিবেশ তাকে আল্লাহ দিয়েছেন, সেটা আমাদের মধ্যে নাই। আমরা ছোট জায়গায় থাকি, ছোট চিন্তা করি। ওনার কল্যাণ কামনা আমাকে করতে হবে যেন আল্লাহ ওই সর্বোচ্চ নেতার ভুলে জাতির যেন সর্বোচ্চ অকল্যাণ না হয়। এ দোয়া আমাকে করতে আমার নবী আমাকে শিখিয়ে দিয়েছেন, আদ-দীন ওয়ান নসিহা লিল্লাহ ওয়ালি রাসূলি ওয়ালি কিতাবি ওয়ালি আইমাতুল মুসলিমিন। দীন অর্থ হলো নসিহাত, উপদেশ। আল্লাহর জন্য নসিহত কি? আল্লাহ তৌহিদের পক্ষে কাজ করা। রসুলের জন্য নসিহত কি? রসুলের পুরোপুরি আনুগত্য করা। আইমাতুল মুসলিমিন মুসলমান নেতাদের জন্য নসিহত কি? ওই নেতারা যেন হকের উপরে থাকে সেজন্য তাদেরকে উপদেশ দেওয়া। নেতা ভুল করলে আপনাকে ধরিয়ে দিতে হবে, এটা আপনার দায়িত্ব। ধরিয়ে না দিলে আপনি ধরা খেয়ে যাবেন, কিন্তু তার প্রতি পূর্ণ এখলাস থাকতে হবে, দোয়া করতে হবে। আল্লাহ রসুলকে বললে, হে আল্লাহ রসুল, দশ কমের লোকেরা মোরতাদ হয়ে গেছে, তাদের নেতা হাবিব নষ্ট হয়ে গেছে, তা আপনি তাদের জন্য বদদোয়া করুন। আল্লাহ রবি আল্লাহ রসুল তখন দোয়া বদদোয়া না করে দোয়া করলেন, আল্লাহ মাহাদে দাউসান ওয়াতে বিহিম, হে আল্লাহ তুমি দশ কমকে হেদায়ত করো এবং তাদেরকে আমাকে এনে দাও। কিছুদিনের মধ্যে দশ কমের নেতা নিজে 70-80 জন লোক নিয়ে আল্লাহ রসুল দরবারে হাজির হয়ে গেলেন। তাদের মধ্যে ছিলেন পরবর্তীকালে প্রখ্যাত সাহাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি সেদিন আল্লাহ রসুল সেনাবাহিনী পাঠিয়ে দশ কমকে হত্যা করে দিতেন, নিশ্চিহ্ন করে দিতেন, পৃথিবীর মানুষ আবু হুরায়রার হাদিসের খেদমত থেকে মাহরুম হয়ে যেত চিরদিনের জন্য। তাই বদদোয়া না করে
দোয়া করা উচিত। যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তাদের বিরুদ্ধে আমরা বদদোয়া করা অভ্যস্ত, তুমি হটো আমি বসি, এই তোমাদের রাজনীতি, তাই না? এই রাজনীতি বাংলাদেশে একটাই, শুধু আমাদের দেশে না, যেখানেই গণতন্ত্র আছে সেখানে রাজনীতি একটাই তন্ত্র, তুমি হটো আমি বসি। জি না, যিনি আছেন তিনি থাকুন, তার জন্য কল্যাণ কামনা করুন, যেন তিনি সঠিক পথে চলেন, ভুল হলে ধরিয়ে দিন, হটিয়ে দিলেও কাজ করেন কেমন করে? আপনি কোচে যাচ্ছেন, রাজশাহীতে ঢাকায় যাচ্ছেন, ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছে, এবার আপনি পিছনে বেরিয়ে গেলে খোঁচা মারছেন, এই বেটা ড্রাইভার ডানে যা বামে যা ডানে যা বামে যা, এই করেন, ও গাড়ি ড্রাইভ করতে পারবে না, অ্যাক্সিডেন্ট করবে, এইটা এইটা ইসলামী নীতির বিরোধী। এই জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ তার জন্মলগ্ন থেকে কখনোই কোনো সরকারের বিরুদ্ধে আর হইচই করে চিল্লাচিল্লি করি নাই। আমরা সবসময় উপদেশ দিয়েছি, প্রতিবাদ করেছি, সবসময় বলে গেছি, আজও বলেছি, এই বলার শোনার মতন ধৈর্য সরকারে থাকতে হবে। সরকার যেন প্রজা সাধারণের উপদেশকে বিরোধিতা মনে না করেন। যারা ইতিপূর্বে ছিলেন তারা আমাদের নসিহাতকে উপদেশকে তারা বিরোধিতা মনে করেছেন, এই জন্য মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকাই দিয়েছিল, যার কথা বলতে না পারে। 3.5 বছর জবান বন্ধ রেখেছিল, আবার বেরিয়ে এসে জবান খুলে যাচ্ছে, আবারও আগে যেমন বলতাম আগের সরকারের উপদেশ দিতাম, এ সরকারকেও ঠিক তেমনি উপদেশ দিয়ে যাচ্ছি। মনে রাখবেন আমরা কখনই কোনো সরকারের বিরোধিতা করে বিদ্রোহ করি না, হারাম মনে করি এগুলোকে। এরপর আসেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের যে নীতিমালা সেটা একটু আগে আপনারা শুনে গেছেন আমার পূর্বেকার বক্তাদের কাছে। আকিদাগতভাবে কাদিয়ানি শিয়াদের সম্পর্কে আমাদের বক্তব্য কি আশা করি ইতিপূর্বে আপনি বুঝে গেছেন। আমরা কাদিয়ানিও নই, আমরা শিয়াও নই, আমরা আহলে হাদিস। যাত্রাবাড়িতে যখন আমরা ফজরের সালাত গলসে দিলাম, আমি তখন যাত্রাবাড়ি মাদ্রাসার দায়িত্বশীল ছিলাম, তখন ওই পার্শ্ববর্তী বিদ্যার্থীরা বলল গালিব সাহেব বললো শিয়া, আমার সে শিয়া গালিটা আজও ভাসে, ওরা মিছিল করে চলে এলো আমাকে তাড়াবার জন্য যাত্রাবাড়ি থেকে, যাই বেটা আমি শিয়া কখন হলাম রে, তো এই যে আপনি আগে আগে আজান দেন, যে আগে আজানকে শিয়ারে দেয় রেখে, তাই তো শুনি আমরা, ও শুনি শুনি মুসলমান শুননি, বুঝলেন? এই এইসব লোকরা বাংলাদেশে বড়রা শুনি বসে আছে, গলসে দেওয়া যে হাদিসে রয়েছে ও খবরই জানে না, ও জানা যায় বেলা ওঠার একটু আগে আজান দিতে হয়। তারপরে শুনলাম কাদিয়ানি, কেন কাদিয়ানি? উনি ইয়ানবী সাল্লাম এলাকায় গায় না, কী নবীর উনি নবীকেই মানে না, মিলাদ পড়ে না যে তো নবীকেই মানে না, ফতোয়া দেওয়া তো লোকের অভাব নেই, এইসব মোকাবেলা করে এই পর্যন্ত আসতে হয়েছে, এত সহজে এই পর্যন্ত যুবসংঘ আসেনি, আন্দোলন এখানে আসেনি। বন্ধুরা আমার, যখনই আপনি সমাজের কাজে নামবেন তো সমাজের যেগুলো ভুল আছে যদি আপনি ভুল না ধরে দেন চিরকাল ভুলটা থেকে যাবে না। আল্লাহর বিধান কি, তুমি হুকুম দাও সৎ কাজের, হুকুম দিতে গেলেই তো আপনি খেপে যাবেন, আর বলতে হবে হে বেদাতি আপনি বেদাত করুন, সুন্নতিও করুন, হবে না? দুই দিক দুই কুল ঠিক রাখতে গেলে আমাকে এইভাবে বলতে হবে, আপনি ভাবে যত পারেন বেদাত করেন, সুন্নতটাও করেন, ইনশাল্লাহ বহু নেকি পাবেন, বহুত ফায়দা হোক, হবে এরকম বললে? বেদাত জন্মও ছাড়বে না, কিন্তু ফায়দা দিতেও ছাড়বে না, কিছু হইতে কিছু না, যা কিছু আল্লাহ হইতে, অত বেদাত আল্লাহ হইতে হয় কি, বুঝতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ বলতে হবে তো, বেদাত আল্লাহ হইতে হয় না, শেরেক আল্লাহ হইতে হয় না, চুরি আল্লাহ হইতে হয় না, জেনা বেউজি আল্লাহ হইতে হয় না, জি না সাহেব, ওই ওই ব্যাখ্যাতে চলবে না, এই ব্যাখ্যা দিলেই সবাই খুশি, হ্যাঁ এরা দিনদার মানুষ, আর বিপরীত বললে শালা বেদিন ঘটা, জি না, আমরা চুরিকে আল্লাহর ঘরে চাপিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকতে পারি না। রোহিঙ্গাদের ত্রাণ দিতে গেছি আমরা, আমি নিজে আমার নেতৃত্বে যুবসংঘ কিনে 1978 সালে 12ই মে থেকে 24শে মে পর্যন্ত ছিলাম নাইকংছড়ি উকিয়াতে, ওরে বাপরে বাপ, আমাদের পাশের ক্যাম্প হল তবলিগি ক্যাম্প, ওরে বিরিয়ানির ভুরভুরি গন্ধ, আরে বাপরে বাপ, রোহিঙ্গারা খেতে পাচ্ছে না, আমরা ওদের কী আবল তোমার কী খেয়ে বেড়াচ্ছি, সেক্ষেত্রে আমাদের কাছে লুঙ্গি নিতে হবে, বেটার লুঙ্গি ওই ওই ক্যাম্পে যখন লুঙ্গি পাবে, যে হচ্ছে বাবা যে হামকে লুঙ্গি দিয়েছে, জবাব দিচ্ছে আরে লুঙ্গি শাড়ি তো কাফের ভি দিয়ে শেখতে হয়, হাম মুসল হাম তবলিগি হয় হাম ইমান দেনে কে লিয়ে আয়া হয়, কথা শেষ, লুঙ্গি শাড়ি তো কাফেররাও দিতে পারে, আমরা ইমান দেওয়ার জন্য এখানে এসেছি তোমাদের, কি আলহামদুলিল্লাহ বলবেন নাকি? হ্যাঁ, তার মানে আপনার কিছু বোঝেন নাই, লুঙ্গি শাড়ি আমেরিকার লোক দেয় না, রাশিয়ার লোক দেয় না, হিন্দুরাও দেয় না,
কাফেররা দেয় না, কথা তো ঠিকই বলেছে, ইমান দেখে ইমান খালি ওনারাই দেন। নির্যাতিত রোহিঙ্গারা, কারো হাত ভাঙা, কারো পা কাটা, রক্তাক্ত দেহ নিয়ে এসেছে, কেউ স্বামীহারা, কেউ বিধবা, তাদের আগে রক্ত হাত পা হারা মানুষের চিকিৎসার ব্যবস্থা করতে হবে না? ক্ষুধার্ত মানুষকে খাওয়ার ব্যবস্থা করতে হবে না? গৃহহারা মানুষকে ঘরের ব্যবস্থা করতে হবে না বর্ষাকালে? সেগুলো না করে ও ইমান দিতে বসে আছে, কোথায় যাবে? এবার গেছে চিটাগাঙে, জীবনে ভাই বাইজে দোস্ত মাজার দেখিনি, সকালে দেখি আসে, গিয়ে দেখি বিশাল বিশাল সব কাসিম, তাই না? কাসিম খাওয়াচ্ছে এত বেশি, বাপরে আল্লাহ যদি দুনিয়াতে মানুষ না বানিয়ে কাসিম বানাইতো তাহলে খাওয়ার অভাব আমাদের থাকতো না। এত যে খাওয়া, বিস্কুট, পাউরুটি, ধানা, এপনা যে যা দিচ্ছে দিচ্ছে, আমি তো রাগে গাছ বলে গেছে, সালা কিছুই দেবো না, এখন খাদমরা ধরে ফেলেছে, দেন দেন, নাহলে আমাদের টাকা দেওয়া লাগবে, আমি কিনে দেবো। আমাদের বাহ, এ তো আর এক দালাল, শেষকালে কিছুই না দিয়ে বেরিয়ে আসতেছে, আমার বেবি ট্যাক্সি কেবল চালু হয়েছে, বেবি ট্যাক্সি দেখেন আজকে কেবল চালু হয়েছে, পিছন দিতে টান দিয়ে উঁচু ফেলেছে, যে সামনে চাকা মারতে না লাগে গাড়ি চলে, এর মহাবিপদ, টাকা দেওয়াই লাগবে, নাহলে বেবি ট্যাক্সি আসতেই দেবে না। শেষকালে দশ আট দশটা দিয়ে পাগল বুঝে সরাই দিয়ে মা দৌড়ে ওখান থেকে, এটা থাকবে না এলাকায়, ওটা হলো ওদের ধর্ম। বুঝেই দেওয়া হয়েছে এই কাসিম হলো পিসার পালন করা কাসিম, এই কাসিম খেয়ে যদি খুশি হয় পিসার খুশি হবে, তাহলে তোমার সমস্ত নেক মকসুদ পূর্ণ হয়ে যাবে, চিন্তা করছে? অথচ বাইজিদ বোস্তামি জীবনে বাংলাদেশে আসেনি, কখনই চট্টগ্রামে মরেনি, এবার কি হবে তার জীবনই আমাদের বইতে লেখা আছে, ইতিহাস আছে, খোরাসানিতে মারা গেছেন, তার নাম আবু ইয়াজিদ বিস্তামি, বিস্তাম হলো ইরানের একটা শহরের নাম, চট্টগ্রামের লোকেরা ওইটাকে পুঁজি করে ব্যবসা করে খাচ্ছে। এই রাজশাহীতে শাহালির মাজার দু তিনটা আছে, এমনকি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা আছে, মাজারের ব্যবসা চলছে, ধর্মের নামে চলছে, এইগুলোকে আপনি কি মেনে নেবেন? হে মাজার বাবাজি তুমি খুশি থাকো, আমার জন্য দোয়া করো, তবে আমি তোমার ক্ষতি করব না। হে মাজারের পূজারীরা, তোমরা একে পূজা করে করে খাও আর আমাদেরকে যেন ডিস্টার্ব করো না, বললে হবে? এইসব নসিহত চলবে না তো, আপনাকে অবশ্যই মিথ্যাকে মিথ্যা বলতে হবে, সত্যকে সত্য বলতে হবে, এ সাহস না থাকলে কথা বলা বন্ধ করে দিতে হবে। আল্লাহর বিধান, আপনাকে অবশ্যই সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে, আদেশ দিতে গেলেও শক্তি লাগে, নিষেধ করতে গেলেও শক্তি লাগে, একা একা হয় না। গেছে মায়েশ ভান্ডারি সঙ্গে আমার ভাগিনা সদরু, বোধ হয় আসে এখানে স্টেশনে কাললে জানে, চলে গেছি আমরা, কে জানে আসল ভিড় মরে গেছে, এবং ফিরে চার ছেলে একটা বড় বড় খানকা বানিয়ে বসে আছে, এবং চার ছেলে চার দালাল আমাকে ধরেছে, আমার কাপড় চোপড় সাদা দেখে বাচ্চা বোধ হয় মুরুদির পয়সা খুব বেশি আছে, মহাবিপদ, উজু করতে পারছি সেটা পালাইছি, যে একটা উজু করার নাম করে অন্ত পুকুর ধারে যায়, সেখানে তো এরা যাবে না, ওর আল্লাহ সেখানে গিয়ে বসছে আমার পাশে একজন, জানেন জানেন ওই হুজুর সাথে আমার হুজুরের কেরামতি কত বেশি আপনি জানেন? আমাদের কী কেরামতি? এইখানে যে আপনি উজু করছেন না, এইখানে বসে আমার হুজুর উজু করছিল, এইখানে বসে হঠাৎ করে বদনা ছড়ি মেরে দিল, আর হুজুর বদনা কেন ছড়ি মারলেন? আহ তুই বুঝিস না পাগল, তুই কী ভেদের কথা, তুই কী বুঝবি বেটা, ভাই একটু একটু বল হুজুর একটু বলার কী ভেদ হলো? আর আমি দেখলাম কাবা ঘরে কুকুর ঢুকতেছে, তো একে বদনা ছড়ি মেরে দিলাম, কাবা করে পুকুর পালে চলে গেল, এত বড়ো কাশপালা আপনি এখানে, আমার এখানে মুড়ি ধর আমাকে বলতেছে, তার রক্ত মুড়িটাকে সাবাই করে আগে, এই হলো এদেশের তরিকার কারবার। চট্টগ্রাম থেকে বেরিয়েছি, গেছে নূরপুরি, কী জন্য নাম নুরি বলতে পারছেন, মানে মাঝবাটার একটু আগে একটা অ্যারাবিয়ান মেহমানকে ম্যানেজ করেছে, কী করে আল্লাহ ভালো জানে, ওরা তো সব করে না, টাকা নেওয়া বুদ্ধি। জুমার দিন গেছি, শেষ আমাকে শুনছে ইউনিভার্সিটির টিচার, আমাকে বলছে বাবাজি আপনি একটু বক্তব্য রাখেন, মহা সমস্যা, এই পীরের আড্ডাখানা কী বলবো, আপনি নিজেই বলতেছে, উঠে দাঁড়িয়ে বক্তব্য রাখলাম 15 মিনিট, 15 মিনিটে আলহামদুলিল্লাহ তিনজন আহালেজ হয়ে গেলো, সেখানে আমার লাভ হয়ে গেল। তাহলে ভাই পিসার দেখেন, আমি চট্টগ্রাম থেকে বেরিয়েছি, রাস্তার চারিপাশে বিশাল বিশাল তরুণ সবাই ডাকতেছে আমাদেরকে, তা আমি একটা হিন্দু মানুষ, আমার নাম রাজীব গান্ধী, ভাবলাম মুসলমান হলে যদি জান্নাত পাওয়া যেত, যেই দেখি প্রত্যেক জায়গায় যাচ্ছে বলে আমারটা ঠিক, বলে আমারটা ঠিক, বলে আমারটা ঠিক, মহা সমস্যা, তো কোনটা ঢুকলে যে জান্নাত পাওয়া তাহলেই ভালো জানে, তো এখানে এসে ঢুকলাম জমা সালাত আদা করো বলে, ঢুকে দেখি এখানে একই অবস্থা,
তখন দেখা গেল এই মসজিদের চারিপাশে চারটা দলের নাম লেখা, ইসলামী ছাত্র সেনা, ইসলামী ছাত্র শিবির, তো শিবির হয়নি, ইসলামী কী জানেন বর্তমান থানা ভাই, সেই চারটে দল বলতে ভাইরা এই 1500 ছাত্র, 40 জন শিক্ষক, এখানে আপনারা কি সব এই মাদ্রাসার ছাত্র? তাহলে হ্যাঁ। সবাইকে এই শিক্ষকদের এই শিক্ষক সবাই একই মাদ্রাসার এই পীরের মুরিদ? তাহলে হ্যাঁ। এখানে চারটে দলের নাম লেখা দেখছে যে মসজিদের চারিপাশে সবাই লিখছেন বিশ্ব মুসলিম এক হও, তো এক হবে কী করে? কেউ জবাব দিচ্ছে না। বলে আমি আপনাদের 2 মিনিট সময় দিলাম, ভেবে চিন্তে জবাব দেন, বিশ্ব মুসলিম এক হও স্লোগান যারা দিচ্ছেন তারা বলুন কিসের ভিত্তিতে এক হবে? জবাব তো জানি, আমি জানি জবাব জীবনে দিতে পারবো না, জবাব নেই। বলে হ্যাঁ, টেবিলে সায়ের করতে বিশ্ব মুসলিম এক হও বলছেন, সায়ের কোনা ভেঙে মাঝখানে এসে বলেন তাহলে এক হবে? জীবনেও এক হবে না। সেটাই বললো আমি একটা দলের নাম বলবো, সেখানে গেলে চার কেন চার শ থাকলে এক হয়ে যাবে, এখন শুরু হয়ে গেছে। বলেন শিখিনি, বলে শিখিনি, আমার সেখানে যাবো তার ঠিকানা কি অ্যান্তার শুরু করে দিয়েছে। আমাদের ঠিকানা বলি মরবো নাকি? শোনো এইবার, ও তাসমে হাবলিল্লাহ জামিয়া ওলা তফার, তোমরা আল্লাহর রজ্জুকে ধারণ করো, তোমার দলে দলে বিভক্ত হয়েও না। হাবলিল্লাহ অর্থ কি? আপনারা বলে সব তো আপনার মুক্তি মানুষ, কেউ কেউ বললো কেউ বলতে পারলো না, বললাম হাবলুল্লাহ অর্থই তো কোরআন, আর কোরআন মানে কোরআন এবং সুন্না, এটি তো হাবলুল্লাহ। আপনাদের নিজেদের সমস্ত মতভেদ ছুড়ে ফেলে দেন, কোরআন হাদিস যা বলেছে মেনে নেন, সব এক হয়ে যাবে। তো এই দল কি বাংলাদেশে আছে? হ্যাঁ অবশ্যই আছে, অবশ্য কোথায় আছে সব বলা যাবে, এই মুহূর্তে বলা যাবে না, বলে তো পিঠ বাঁচাইতে হতো ভাই সেখানে। এইবার শেষ করে দিয়ে খানা পিনা চলে নিয়ে গেল, এই খেতে খেতে বলা শুরু করলাম। তারপরে বলছে যে আপনাকে যেতে দেবো না, কী করবা? আমরা আবার মিটিংয়ে বসবো, ঠিক আছে খেয়ে দিয়ে চলে এসো। ছাত্ররা শিক্ষক গেলো, ছাত্র কেমিস্ট্রি এক শিক্ষক গেলো, বসলাম আলহামদুলিল্লাহ ওইখানে বসে ওরা 6 জন ডিক্লার দেখালেজ হয়ে গেল। তারপরে রাজশাহীতে এসব দিনে সব দিলাম ফ্রি বই পাঠি, ও মহা খুশি। 15 মিনিটে আমার জয় হয়ে গেল, রাজীবগঞ্জে আহলেজ হয়ে গেল। একটা হিন্দু কোশ্চেন গেলে মুসলমান হবে না, হিন্দুদের মধ্যে চারটে দল আছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, মুসলমানের মধ্যে চার দলে ভাগ হয়ে বসে আছে, চার ভেঙে হাজার পণ্ড হয়ে গেছে, এখন হিসাব আছে নাকি? সবগুলো ঐক্যবদ্ধ করে একটাই প্ল্যাটফর্ম, পবিত্র কোরআন ও সহি, আসুন পবিত্র কোরআন, বলে আমার সাথে আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি, বাস খালাস আর কিচ্ছু লাগবে না। জীবন মানে কি? জীবনের একটা অংশ না পুরো জীবনটা, পুরো লাইফটা চেঞ্জ হবে আপনার, তবে আপনি আহলে হবেন, পাক্কা মুসলমান হবেন, তবে আপনি জান্নাত পাবেন। এই জীবনের একটা অংশ যদি হাদিস মানে, আর একটা অংশ যদি হাদিস অমান্য করে, ওই জীবন কখনোই জান্নাতে যেতে পারে না। সার্বিক জীবন আপনাকে গড়ে তুলতে হবে। এমনকি 1 কেজি গোশতের 1 অংশ যদি খাঁটি আর 1 অংশ যদি পচা হয় আপনি খাবেন? বন্ধুরা আমার, যখন আল্লাহ রাসূল বলে দিলেন মাহানা আলাইহি ওয়া সাহাবি, আমি এবং আমার সাহাবিরা যে তরিকার উপর আছে এইটা যারা মানবে তারাই হলো মুক্তিপ্রাপ্ত দল, এটা কারা বলতে গিয়ে একদিন বলেছি ইমাম আহমদ বিন হাম্বল, আজিদ বিন হারুন, ইমাম বুখারী সবাই বলে দিয়েছেন ইল্লাম ইয়াকুনু আহলুল হাদিস ফালা আদ্রি মানহুম, তারা যদি আহলুল হাদিস না হয় তো আমরা জানি না তারা কারা। কারণ আল্লাহ বলছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাক্তুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন, তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করো না, জেনে শুনে সত্যকে গোপন করো না। সূরা বাকারা 42 আয়াত। আমি কিছু অংশে তৌহিদ মানি, কিছু অংশে শিরক মানি, মসজিদে সালাত পড়ি, কবরে গিয়ে সিজদা করি, কেমন হবে? কথা বলেন, ঘুমের বংশ তাড়াইতে হবে ভাই, একদম ডাইরেক্ট কথা বলতে হবে। মসজিদে সালাত আদা করো, কবরে সিজদা করবো, কী হলো এটা? এটা হকের সঙ্গে বাতিল মিশানো হলো না? এই মিশ্রিত ভেজাল গুড় খাবেন নাকি আপনি? ভেজালের বিরুদ্ধে সরকার সংগ্রাম করছে, আমরা ভেজালের বিরুদ্ধে সংগ্রাম করছি, ভেজাল চলবে না। ইসলামের নামে কোনো ভেজাল চলে এমনিতে যাবার করে গিয়া, ইসলামের নাম ভাঙিয়ে ভেজাল চলবে না। এই জন্য নাম রাখছি আহলাদিস আন্দোলন, আহলে নামদারি কিছু লোক এক জায়গায় বসে চানাচুর খাওয়ার দল না এটা, যার মধ্যে নড়াচড়া আছে। আমার মাছ তিনি মাছওয়ালাদের বলে দিয়ে খাবারদার, নড়াচড়া ছাড়া এখন মাছ আমার বাসায় ঢুকাবে না। আমাদের যারা মাছ ব্যবসায়ী আছে কিনা আমাদের সংগঠনের, ওরা জানে যে সারে বাসায় মরা মাছ গেলে নেবে না, ব্যাক করে দেবে,
নড়াচড়া মাছ দিতে হবে, ওই নড়াচড়া মানুষ আমার দরকার আন্দোলনের জন্য। বন্ধুরা আমার, আহলাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের এই সমাজ থেকে বাতিল হটাতে চায়, শিরক বেদাত হটাতে চায়, এখানে কোনো রকম মিশ্রণ চলবে না। তাদের সংখ্যা নিঃসন্দেহে কম হবে, কম হওয়াটি আমাদের গর্ব। আর এই বিষয়ে পৃথিবীর শ্রেষ্ঠ ওলামায়ে কেরাম, আপনারা কুতুবি সিত্তার নাম শুনেন নাই? আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ নাম শুনছেন না? ইমাম আবু দাউদ কি বলছেন? লাউলা হাযিল ইসাবাহ লান দারাসাল ইসলাম আনি আসহাবাল হাদিস। যদি পৃথিবীতে আহলে হাদিসের দল না থাকতো, তাহলে ইসলাম বহু আগেই দুনিয়া থেকে মিটে যেত। বলুন আলহামদুলিল্লাহ। এবার আসেন, মানুষের তৈরি মতবাদগুলো সর্বদা সংকীর্ণ, দুনিয়াবি স্বার্থ ভেজালে পূর্ণ। একটা প্রমাণ নেন, শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যাকে হাকিমুল উম্মাহ বলা হয়, উম্মতের সবচেয়ে প্রজ্ঞাবান ব্যক্তি হিসেবে যার লকব আমরা আমাদের থিসিসে তাকে ইন্সপিরেশন অফ দ্য আহলেস মুভমেন্ট বলেছি, আহলেস আন্দোলনের তিনি অনুপ্রেরণা। সেই সময় জাহেলিয়াত অধ্যুষিত ভারতে তিনি যে দুঃসাহস নিয়ে কলম চালিয়েছিলেন, যা কল্পনাই করা যায় না। তার ভাতিজা, তার পোতা শাহ ইসমাইল যখন দিল্লির জামে মসজিদে সরবে আমিন বললেন, সমস্ত মৌলবীরা ওই ছেলেকে মারতে গেল, যে দেখলো ওরে বাপ রে বাপ, নিজে ওস্তাদের নাতি, মার বন্ধ মার হলো না, ধরে নিয়ে আসলো ওস্তাদের কাছে, এই ছেলে মসজিদ নষ্ট করে ফেলেছে, এই আমিন জোরে বলেছে। তো ওস্তাদি তো যাতে ওস্তাদি না, এমন ধমক দিয়েছে, বেটা তোদের হাদিস পড়াইছে, আমি কী পড়াইছা, হাদিস দেখছি নাই, জোরে আমিন বলে হাদিস আছে, ধমক দিয়ে সরাই দিল। একটু এরকমই একটা ঘটনা ঘটেছিল আল্লামা ফখর জাহের এলাহাবাদের সাথে। এলাহাবাদকে মারের হাতে বাসায় নিয়ে আসলো কিছু ভাইরা, উনি বললেন ভাই দেখো আমাকে তোমরা মেরো না, তোমাদের ওস্তাদকে নিয়ে চলো। ওস্তাদ মানে শাহউল্লাহ দেহলভী রহমতুল্লাহ। শাহউল্লাহ দেহলভীর কাছে গেলে, লাই তোমরা কি মারতে চাচ্ছ কেন? ইনি দেখেন জোরে আমিন বলছে, মসজিদ নষ্ট করে দিল। তো সেই যুগে মসজিদে আমিন বললে আমিন মসজিদ ধুয়ে দেওয়া হয়তো, এ তো সে পুরনো যুগ না ভাই, 1981 সালে মেহেরপুরি পর্যন্ত মসজিদ ধোয়া হয়েছে। কতদিন আগে হলো, কত বলেন? 80 সালে, কদিন আগে মাত্র, আমার তো অনেক ইয়ং লাইফ শুরু হয়েছে। আমি গেছি ওইখানে বক্তৃতা দিতে, সামনে দিকে বসা লাঠির বোঝা, পিছনে ওসি সাহেব বসা, এদিকে পুলিশের লাঠি, ওদিকে জনগণের লাঠি, মাঝখানে আমি বক্তা। আমাকে সেটি সাহেব বলছেন ভাই আপনি নতুন এসছেন এখানে, তা আপনি বক্তৃতা করেন না, 5 মিনিট উঠে একটু সালাম কালাম করে বসে পড়েন, আমি তোমার কেবল 2 বছরের লেকচারার ইউনিভার্সিটিতে, বুঝছেন? মানে কী 5 মিনিট বক্তৃতা চলে যাবে এখান থেকে, এটা জীবনে আমার এই অভ্যাস নাই। শুরু করলাম বক্তৃতা, 2.5 ঘন্টা চলল। আড়াই ঘন্টার বক্তৃতায় পিছন থেকে ওসি সাহেব তা পুলিশ বাহিনী এসে বলছে ভাই সাহেব আমি এইটা যদি আহলেদিস হয় আমি আপনার সঙ্গে আহলেদ হয়ে গেলাম, বলে আমাকে বুকে চড়াই ধরছে, লাঠির সামনে পড়ে থাকলো, একটা লাঠি গায়ে পড়ল না। অথচ তৎকালীন সময় যিনি আমাদের কেন্দ্রীয় সেক্রেটারি, তিনি হা করে পড়ে, কী হলো? মারির হাতে বাসার জন্য বললাম 5 মিনিট 2.5 ঘন্টায় থামলো না, শব্দ আমাদের হয়ে গেল। ঘটনা ছিল এই, একজন মুসলিমও তো জানে না খবর, শহরে গিয়ে এক মসজিদ সালাত আদায় করেছে, আমিন জোরে বলেছে, তোর মুসলিম সব ধরে মারতে গেছে। তো ইমাম সাহেব জোর মানুষটার ভাই এতটা মুসলিম মারলেও তো একাধারে নিশ্চিন্ন হয়ে যাবে, তা শোন আমি একটা সালিশ করে দিই। কী সালিশ? ওই কুয়ার থেকে পানি তুলে এই মসজিদটা ধুয়ে দেবে, তোরা রাজি তো? তাহলে তাতে আমরা রাজি আছি। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। স্বাধীন বাংলাদেশে মাত্র 1980 সালে যদি এই ঘটনা ঘটতে পারে, বহু পূর্বে 1763 সালে শাহউল্লাহ মুহাদ্দিস দেহলভীর আমলে সেই যুগে মসজিদ ধোয়ার ব্যাপার ছিল না? একটা আমিনকে তারা বরদাস করতে পারে না, তো কী ধরনের মুসলমান তারা? এরাই মুফতি, এরাই হুজুর, এরা শায়খ, প্রশ্নই উঠে যায় কোনো আপোষ করা। কোনো আহলেদের বাচ্চা কখনই বাতিল সঙ্গে আপোষ করতে পারে না। এবার শোনেন, 1986 সালের 31শে জানুয়ারি, তার কিছুদিন পূর্বে ইসলামী আন্দোলনের 2-3 জন নেতা
এলেন তারা পাবনাতে। আপনারা অনেকেই জানেন পাবনা শহরে সেই সময় 1,500 দোকানদার ছিল আহলেন্সের দোকান। এই আহলেন্সরা যেদিকে ভোট দিত সেদিকে সরকার হয়তো, অন্তত মেয়র হয়তো সেখানকার। এই আহলেন্সের সংখ্যাগরিষ্ঠতা ছিল বলেই উনি অত্যন্ত চতুর নেতা। উনি ঢাকাতে চলে আসছেন, এখানে তার বাড়িতে গিয়ে হাজির। উনি আর মুক্তিযোদ্ধা, আমাদের বন্ধু, বর্তমানে কেন্দ্রীয় উপদেষ্টা। তার কাছে গিয়ে বলছে, ভাই আপনারা আহলেন্সের ভোটগুলো আমাদের দিলে আমরা ক্ষমতায় যেতে পারি। তো উনি তখন আমাদের সংগঠনে আসেননি। উনি জবাব দিলেন, ভাই আমরা তো অবশ্যই আপনাদের ভোট দেবো, যেহেতু ইসলামের নামে ভোট চাচ্ছেন তো ভোট আমরা দিব। তো প্রশ্ন হলো, আপনারা ক্ষমতায় গিয়ে কোন মোজাব চালু করবেন? মোজা তো 4টা। তখন যিনি সেকেন্ড ম্যান, কেন আমরা কোরআন সুন্নাহ চালু করবো? তখন আসলে আমির যে বলছে, থামো তুমি কোনো কথা উত্তর বলছে, এটা আমরা এখন দেবো না উত্তর। তো কী করতে হবে? ঢাকায় যেয়ে আমরা আমাদের সাপ্তাহিক পত্রিকার উত্তর পাঠাবো। সেই উত্তরটাই হচ্ছে সোনার বাংলা পত্রিকার 31 জানুয়ারি সংখ্যা পড়ে দেখেন। ওটা আবার এসেছে বিকেলের আসরের মধ্যে বইতে ওনার আবার দিয়ে দিয়েছেন উনি। সেখানে প্রশ্ন, দেশে যে মজাবের লোক সংখ্যা অধিক সেই মজাব অনুযায়ী শাসন ব্যবস্থা হওয়াটাই স্বাভাবিক, তবে বিবাহ তালাক ইত্যাদি যার যার কাজ তারা করবে। উত্তর পাওয়ার পরে উনি বুঝলেন এটা আর এক ধোকাবাজ। সংখ্যা লঘু আর সংখ্যা গুরু দিয়ে এটা কোরআন হাদিসকে বিচার করে, কোরআন হাদিসকে ফাইনাল অথরিটি হিসাবে এরা মানে নাই। হাদিস কোরআনে যেটা অধিকাংশ লোকের গ্রহণযোগ্য হবে সেই হাদিস কোরআনটা মানা হবে, যেখানে অধিকাংশ লোক মেনে নেবে না সেই হাদিস কোরআনটা বাতিল, এটা হবে? আমাকে ওখানে একটা দাওয়াত দিল, আমি গেলাম। ওই ভদ্রলোকের সঙ্গে আমার দেখো, উনি তোর প্যান্ট শার্ট পরতেন, আমি তো প্যান্ট শার্ট পরার ক্লিন শেপ দেখতে পারি না। দেখি উনি হলেন হেড। ওরে বাবা, কী করি? আর মুক্তিযোদ্ধা, আমার বিশাল মুক্তিযোদ্ধা, আমাদের মন্ত্রী নাসির সাহেবের একবার ছোটোবেলায় বন্ধু, যদি এত দামি লোক তো কে খবর রাখে? খেতে বসছি, দেখি আপনার কী অবস্থা। আপনি একটা জলসার উদ্যোক্তা, আপনি ক্লিন শেপ হ্যাটপট পরে ঘুরে বেড়াচ্ছেন, পাঁজা পাঞ্জা জোটে না? না ভাই, তবা করছি, এখন থেকে এর কাজ করবো না, দায়িত্ব সব রাখবো, তবা তেলে করে নেওয়ার পরে। তখন আমাকে টাকা দিছে, বক্তাদের টাকা মেলা দেয় না, এত টাকা কী করবো? কেন আপনি রাজশাহীতে পাবেন, একটা খরচ লাগবে না? খরচ লাগবে না, 100 টাকা লাগবে, তো আমার ভাড়া কম ছিল, তো এত টাকা কী করবে? না 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 না, নিতেই হবে, সবাই নেয়, আপনি নেবেন না কেন? সবাই নেয় বলে আমি নেবো, আমি কি আর তারা কি একই? তাহলে আমার দাওয়াত দিলেন কেন? ওই যে টাকা ফেরত দিলাম, এই হয়ে গেলো তার ভক্তির কারণ আমার প্রতি। শুরু হয়ে গেল খেলা। তখন গল্প করলো, ভাই শোনেন অবস্থা, এই যে গল্পটা একটা করলেন না, ওই গল্প উনি করলেন যে আমার কাছে ভোট চাইতে আসছিল, আমি তো মুক্তিযোদ্ধা মানুষ, আমি বলে দিলাম ভাই আপনার ক্ষমতা যান, কোনো আপত্তি নাই, যে কোন তরিকায় কোন মজাব অনুযায়ী দেশ শাসন করবেন। জবাবটা কিন্তু এই দেখেন এসে গেছে পত্রিকায়। এবার আমরা জবাব দিয়ে পালাপাড়ি গেলাম, ঠিক আছে এখন তো শুরু করে দিই। তাহলে আন্দোলনের চাপ শুরু হয়ে গেল। এরপরে ডক্টরেট করতে হবে, জন্মগত একবার আহলেজ হয়েছে বাপের বাপ মার কারণে, আরেকবার আহলেজ হয়েছে ডক্টরেট করার কারণে, আমি দুবার আহলেদিস। আর এখন মাইল খেয়ে আবার 3 বার হলো, এজন্য কেউ জেল খাটেনি তো বাংলাদেশে? ও মাদেশকে এজন্য জেল খাটেনি, খাইছে অন্য কারোর জেল খাটেছে। আহলেজ আমাদের কর্তৃক জেল খাটা লোক আলহামদুলিল্লাহ আমাদের সংগঠনই মাত্র একটা আছে। বন্ধুরা আমার, এই আদর্শিক বৈপরীত্য, এই আদর্শিক বিরোধী হলো আমাদের উপরে যাবতীয় নির্যাতনের মৌলিক কারণ। বিশ্বাস করেন, যে সমস্ত মিথ্যা মামলা দেওয়া হয় সবগুলোই মিথ্যা। যে সরকার মিথ্যা মামলা দিয়েছে তাদের দুনিয়ার বিচার হয়েছে, আখেরাতের বিচার এখন বাকি আছে। এখনও যদি মিথ্যা মামলা দেয় বর্তমান সরকার, এদের অবস্থা ঠিক তাই হবে, একটা লড়াই হবে না। আহলেদিস আন্দোলন বাংলাদেশ কোশ্চিন কোনো বাতিল সঙ্গে আপোষ করে না। আহলেদ যদি প্রধানমন্ত্রী হয় সে যদি হাদিস বিরোধী কাজ করে তাকেও আমরা ছাড়বো না। আহলেজ হতে হবে কথা এবং কর্মে সর্বত্র সফলভাবে সার্বিকভাবে আহলেজ হতে হবে, সব কোনো অবস্থায় আপোষ নাই। কোরআন হাদিস আল্লাহ প্রেরিত অভ্রান্ত সত্যের একমাত্র উৎস, সেই সত্যের সঙ্গে মিথ্যার মিশ্রণ চলবে না। পরিষ্কার আল্লাহ বলেছেন, ওলা তালবিসুল হাক্কা বিল বাতিল তাকতুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন, জেনে শুনে ভুল করে করে সে কথা আলাদা, জেনে শুনে মিথ্যার সঙ্গে সত্যের সঙ্গে মিথ্যাকে মিলানো যাবে না। এবার আসেন, উনি তো বললেন যে দেশে যে মজাবের লোক সংখ্যা অধিক সেই মজাব অনুযায়ী শাসন ব্যবস্থা হওয়াটাই স্বাভাবিক। যারা ভোটে বিশ্বাসী তাদের বলছি,
ইসলামের নামে যেন ধোকা খাইয়েন না, আগে দেখেন লোকটা ওরা কী করে। এদেশের মেজরিটি আহলে হাদিস নয়, ঠিক তো? তাহলে আহলে হাদিসের হাদিস অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী, বুখারী অনুযায়ী কোশ্চিন কালো এখানে শাসন ব্যবস্থা হবে না। 1995 5ই নভেম্বরে নওগাঁ সম্মেলনে গেছিলাম। এখন যিনি বস্ত্রমন্ত্রী আমাদের প্রামাণিক সাহেব আছেন, ইমাজুদ্দিন প্রামাণিক, উনি ছিলেন জালতার সভাপতি, সঙ্গে ছিলেন ডক্টর আব্দুল বারী, বক্তা ছিলেন আমি। সেদিন সংসদ বসিয়েছিলাম, অধিকাংশ কমিউনিস্টের কারবার, একদল কমিউনিস্ট একদল হল ইসলামী দল, সেই সময় যারা ছিল। আমি স্টেজে বসলাম, আমার সামনে একদিন বুড়ো, আমি বললাম আমাকে জাহাগে চেয়ারে বসে দেওয়া, তারা দেখছি খেলা শুরু করলাম, দেখো এই স্টেজটা এখন পার্লামেন্ট, তোমরা তারা শ্রোতা আছো, তোমরা বাংলাদেশ, এই ডাইনামিক বাংলাদেশ নেই, তোমরা আমাকে ভোট দেওয়া, স্টেজে বসিয়েছি আমরা, এখানে দুটো দল আছে, এক দল বলছে এদেশের শাসন ব্যবস্থা হবে সর্বেক্ষা কুদুরি হেদায় অনুযায়ী, আর এক দল বলছে এদেশের শাসন ব্যবস্থা হবে তিরমিজি মুসলিম বুখারি অনুযায়ী, তোমরা কোন দলে ভোট দেবা? বলে আমরা সব বুখারিকে ভোট দেবো। বেটা বুখারি মানো, তোমরা তো 20 রাকাত তারাবি পড়ো, বুখারিতে আছে, তোদের নিচে হাত বন্ধ না, সব বুকে হাত বন্ধ, সব নিচে হাত বন্ধ, বুখারিতে আছে, থাকবে না থাক বুখারিতে ভোট দেবো, থাকবো। হ্যাঁ, মানুষ বুখারিকে ছাড়বে না, কিন্তু কুদুরিও ছাড়বে না, এটা চলবে না, কুদুরি নয় বুখারি, হয় বুখারি মুখে কুদুরি একসাথে চলবে না। ওই দিন ভোটে জয় হয়ে গেল আহলে হাদিসের, বলে বাপরে বাপ, আধ ঘন্টার মধ্যে কী কাজ করে ফেললো। সেদিন যে বক্তব্য দিয়েছি, সেই 95 সালে আজও ঠিক সেই বক্তব্যই চলছে, জেল খাটিয়ে কোনো লাভ হয়েছে? একই বক্তব্য চলবে সর্বত্র সর্বভাবে, কাফনে কাপড়ের আগ পর্যন্ত। কোনো মুসলমান কোশ্চিন কেন মানুষের তৈরি বানোয়াটকান মজাব মানতে পারে না, যে মজাবগুলো তৈরি যে 4th শতাব্দী হেজরিতে আগে হয় নাই। এমনকি এই শাহুল মাদুদ আলীর কথা বলতে গিয়ে বলতে বাধ্য হচ্ছে আমি, তিনি তার হুজ্জতুল্লাহ বালগা জগৎ বিখ্যাত গ্রন্থ তার 2nd খণ্ড 10 পৃষ্ঠায় লিখছেন, আল্লাদি ইয়ারফাউ আহাব্বু ইলাইয়া মিন আল্লাদি লা ইয়ারফাউ লিআন আহাদিস আর রাফউ আকসার ওয়া আসবাত। আমি একদম মুখস্থ বলে দিলাম, যে ব্যক্তি সালাতে রফল আদায় করে ওই ব্যক্তি আমার নিকটে অধিকতর প্রিয়, ওই ব্যক্তির চাইতে যে ব্যক্তি রফল আদায় করে না, কারণ রফল আদানের হাদিস আকসার ওয়া আসবাত সংখ্যায় অধিক এবং অধিক মজবুত। তিনি কিন্তু প্রকাশ্যভাবে হানাফি কাজে সালাত আদায় করেন, কিন্তু কত হক বলে গেছেন, তার একটা ওসিয়তনামা আছে ফার্সিতে, ওটা আমরা অনুবাদ করে দিয়েছি, বইটা নিয়ে যেমন পড়বে সেটা আরও কোনো রেফারেন্স আছে। তিনি সমস্ত মুসলমানদের কাছে অত্যন্ত পূজনীয়, অত্যন্ত শ্রদ্ধ ব্যক্তি, আমাদের কাছেও ওনাদের কাছেও, কিন্তু তিনি যা বলে গেলেন সেটা মানতে কেউ প্রস্তুত নয়। যা আমরা করছি সেটাই করবো, যদি এইভাবে হঠকারিতা আমাদের মধ্যে থাকে কোশ্চিন কালেও আমরা ইসলামের ধারে কাছে যেতে পারবো না, কেন নাম কষ্টে মুসলমান হব। এইবার আসেন, বর্তমান বিশ্বে দুটা রাষ্ট্র আছে যারা সোশ্যালিজমের গল্প করে, 1917 সালে কেউ বলেন 1,36,00,000 মানুষের রক্তের বিনিময়ে সোভিয়েট রাশিয়ার বলশেভিকবাদ বা লেনিনবাদ প্রতিষ্ঠা লাভ করে, এবং লেনিনের এতই ভক্ত ছিল তৎকালীন সময়ের রাশিয়ার লোকেরা যে তার 72 টন ওজনের পিতলের মূর্তি তারা মস্কোতে বানিয়েছিল। আস্তে আস্তে 50 বছরের মধ্যেই সোশ্যালিজম শেষ। এদিকে চীনে মাও সেতুং নেতৃত্বে সেখানে সমাজতন্ত্র কায়েম হলো, সেখানেও সোশ্যালিজম শেষ, দুটাই পুরোপুরি পুঁজিবাদের দিকে রিটার্ন ব্যাক করেছে। এখন তারা তাদের এই পদচ্যুতিকে, তাদের এই পদস্খলনকে দুটা সুন্দর পরিভাষার আড়ালে ঢেকে রাখছে। যেমন তারা বলে সোশ্যালিজম উইথ চাইনিজ ক্যারেক্টারিস্টিক্স, চীনা বৈশিষ্ট্যযুক্ত সমাজতন্ত্র, বুঝছেন তো? এটা হলো 1 নম্বর একটা ধোকাবাজি। আর একটা কালো চাদর হল প্রিন্সিপাল কন্ট্রাডিকশন অ্যান্ড নন প্রিন্সিপাল কন্ট্রাডিকশন, প্রধান দ্বন্দ্ব ও অপ্রধান দ্বন্দ্ব। আমরা বলি না এ সালাসিয়াম ছোটোখাটো ব্যাপার, আসল ব্যাপারে হুকুমত কায়েম করা, বলি না এটা? এই সুন্নত বেদাত নিয়ে কত কথা বলেন কী জন্য? ওগুলো সাধারণত ফরজ কাজটা আগে করেন, মানে হুকুমতে আগে বসেন,
ওটি হলে ফরজ। ঠিক চীনের সঙ্গে মিলে যাচ্ছে না, কমিউনিস্টরা যা বলে আমাদের ইসলাম বন্ধুরা ঠিক তাই বলে, তাদের ভাষাটা ইংরেজি, আমাদের ভাষা বাংলা। দিন দরাসল হুকুমত কা নাম হ্যায়, সালাত সিয়াম হজ ও জাকাত উসকে তমরিনাত এনি ট্রেনিং কোর্স হ্যায়। দিন আসলে হুকুমতের নাম, আর এগুলো সব সালাদ সিয়াম হজ জাকাত যেগুলো দেখছে না, এইসব তমরিনাত মানে ট্রেনিং কোর্স। এই ট্রেনিং দিলে তবে হুকুমতে যাওয়া যায়। তাহলে আমরা যদি সালাদ পড়বো কি হুকুমত পরে কি সালাদ বাঁধ দেব? দেশের প্রধান সেনাপতি এখন কি সকালে উঠে পিটি করে? কারণ ওরা তো ট্রেনিং শেষ। তাহলে সালাদ সিয়ামকে ট্রেনিং হলো? আমার রসুল তো মৃত্যুর আগ পর্যন্ত সালাদ সিয়াম আদায় করে গিয়েছেন। যারা সালাদ সিয়ামের ফরজ ইবাদতকে ট্রেনিং বলে ফেলেছে আর হুকুমত কায়েম করে ফরজ বলে, আহলাদিস আন্দোলন বাংলাদেশ কোশ্চিন করলে তাদেরকে সমর্থন করতে পারে না। যারা এগুলো বলতেন তাদেরকে বলছি, দয়া করে আপনারা আমাদের ভুল বুঝেন না, সংশোধন হওয়ার চেষ্টা করেন, ভুলকে ভুল বলে স্বীকার করেন। বাংলাদেশের ইসলাম যদি হয় কখনো হুকুমত, তাহলে ঠিক ওদের যেমন চীনা বৈশিষ্ট্যযুক্ত সমাজতন্ত্র, এখানে তেমনি হবে মজহাবি বৈশিষ্ট্যযুক্ত ইসলাম, ইসলাম উইথ মজহাবি ক্যারেক্টারিস্টিক্স। জি না, বাতিলের মিশ্রণ চলবে না। আহলাদিস আন্দোলন বাংলাদেশ জীবনের সর্বক্ষেত্রে নির্ভেজাল ইসলাম কায়েম করতে চায়। কোন তরিকায়? মানুষকে খুন করে নয়, মানুষকে বুঝিয়ে, মানুষের ভুল ধরিয়ে দিয়ে, মানুষকে নসিহাত করে, হে মানুষ তোমাকে কবরে যেতে হবে, তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তোমার সৃষ্টিকর্তা যিনি, আমারও সৃষ্টিকর্তা তিনি, তোমারও পিতা আদম, আমারও পিতা আদম, সবাই আমরা ভাই ভাই, কেন ভাই ভাই হিংসা বিদ্বেষ করব? তোমার আমার মধ্যে একমাত্র মানদণ্ড হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। আসো, এর আলোকে আমরা নিজেদের সমস্যাগুলো সমাধান করে নিই, হিংসা বিদ্বেষ তওবা করি। এই কাজ করার জন্য কি বলেন, একা একা হবে? আমি একা করবো এখন থেকে, ঘরে ঘরে মধ্যে এত ক্যাসেট ম্যাসেজ কিছু হয়েছে না আজকাল, সব আধুনিক প্রযুক্তি, ও আমি টিপাটিপি কিছু বুঝি না, মোবাইলতে আমি টিপতে বুঝি না, এমন বোকার বোকা আমি। এখন শিখে নেবো ছেলেদের কাছ থেকে, ঘরে বসে চালু করে দেবো দ্বিমন বক্তা, এরকম বক্তাদের করবো ডেলি, সারা দেশের লোক মুসলমান হয়ে যাবে। হবে? আল্লাহ রসুল যদি কাবা ঘরে বসে ওয়াজ করতেন কেউ তাকে মারত? তিনি জনগণের কাছে গিয়েছেন, গাল খেয়েছেন, অবাদ খেয়েছেন, শেষে নিজের জন্মভূমি ত্যাগ করে মদিনা যেতে হয়েছে, সেখানে গিয়েও তিনি মার খেয়েছেন, তিনি ওহদের যুদ্ধে দাঁত ভাঙেনি, মদিনা গিয়েও কি স্বস্তি পেয়েছে নাকি? 10 বছর তিনি দাওয়াতি কাজ করেছেন, তা 2.5 বছর ছিলেন জিহাদের ময়দানে। আমরা আরাম করব আর দিন কায়েম করব, এটা হবে না। এই জন্য আপনাদেরকে ডাকি, আসুন সকলে মিলে দিনের পথে কাজ করি। আপনি আপনার ঘর সামলান, উনিও তার ঘর সামলান, উনি ওনার জেলায় দায়িত্ব পালন করুক, আমি আমার জেলায় দায়িত্ব পালন করি, এমনি করে আস্তে আস্তে সব জায়গায় দিনের আলো ছড়িয়ে যাবে, অন্ধকার দূরীভূত হবে। এইভাবেই হলো আল্লাহর নির্দেশ, রসুলের নির্দেশ, রসুলের তরিকা অনুযায়ী আমরা সমাজ সংস্কার করার চেষ্টা করি। আল জামাত ও রহমতুন, বলেন আমার সাথে আল জামাত, মুখস্থ করে বাড়ি যেতে হবে, এমনি ছাড়া দেবার একটা কম, বলেন আল জামাত রহমাতুন, বল ফুরকাত আজাবুন। জামাতবদ্ধ জীবন রহমতের জীবন, আর বিচ্ছিন্ন জীবন আজাবের জীবন। যারা বিচ্ছিন্ন আছে কি আজাব ভোগ করতে জিজ্ঞেস করে দেখেন গে? এটা ফোনও খবর না, লোকটা ভালো আছে না মন্দ আছে? ওই শান্তি নাই, বসে বসে হালুয়া জর্দাক আর বিরিয়ানি খাওয়া যায় বটে, কিন্তু জনগণের কল্যাণ না বলে, জনগণের সালাম কালাম না বলে, মানুষ মানুষের সঙ্গে বাস করে, মানুষ কোন জঙ্গলে বাস করতে পারে না। আমরা মানুষের ঠেলে ঘরে ঢুকতে পারছি না, আমি 2 দিন ঘরে দোতলায় উঠিনি, বাপ রে বাপ, এত মানুষ কোত্থেকে আসছে, মনের আনন্দ, ময়দান ভরে গেছে, জায়গা নেই তবু আনন্দ, যত জায়গা হোক না হোক শুয়ে থাকো ধুলার উপরে, তথাপি এই ময়দান ছেড়ে যাবো না, তাই মনে হচ্ছে না এখন আপনাদের? এখানে কত কোটিপতি আছে আমাদের 10 বার বিক্রি করতে পারে, কোনো অহংকার নেই, পড়ে আছেন মাটির উপরে, এটাকে আর আনন্দ নয়? বাংলার বিভিন্ন আনাচে কানাচে সুদূর বরগুনায় কোথায় সিলেট, এমনকি দেশের সীমানা পেরিয়ে বিদেশ থেকে হাজার হাজার মানুষ আজকে ইস্তেমায় এসেছে শুধুমাত্র বিশুদ্ধ দিনের ওয়াজ শোনার জন্য। তারা জানে এখানে কোনো শেরেক বেদাতের কথা হয় না,
আর এই বিশ্বাস যত জন্মাবে তত আপনার আন্দোলন এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সবার কাছে আবেদন, ধোকায় পড়বেন না, প্রত্যেক এলাকায় জামাত হয়ে গঠন করুন, সাংগঠনিকভাবে একক নেতৃত্বের অধীনে এগিয়ে চলুন সামনে। মনে রাখবেন জামাত কাকে বলে, আল জামাত মা ইজতামা আন-নাস আলা হাদাফিন তাহতা ইমারাতিন, বিচ্ছিন্ন জনগণ একটি নির্দিষ্ট লক্ষ্যে একজন নেতার অধীনে যখন ঐক্যবদ্ধ হয় তাকে বলা হয় জনশক্তি। নওদাপাড়া বাজার হাজার হাজার লোক আছে না, ও কি সংগঠন নাকি? একজনকে একটা ধোকা বলি মার দৌড়, এই যে বাগাসে বাগাসে মার দৌড়, যাচাইও করবে না, বাঘা আসলো কি দেখালো, তাকেও দেখবে না। কিন্তু নির্দিষ্ট লক্ষ্যে নির্দিষ্ট নেতৃত্বের অধীনে ঐক্যবদ্ধ একটি জনশক্তিকে বলা হয় সংগঠন। আমরা জনগণ নয় জনশক্তি বানাতে চাই। এই বিচ্ছিন্ন জনগণকে জনশক্তিতে পরিণত করতে পারলেই দেশে বিপ্লব শুরু হয়ে যাবে। সেই বিপ্লবের অপেক্ষায় রইলাম। আল্লাহ তুমি আমাদের ভাইদেরকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের মর্মমূলে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও। তোমার বিশুদ্ধ দিনকে বাংলার জমিনে প্রতিষ্ঠা দান করো। বাতিলের তখ্ত তাউস উড়ে যাবে এখান থেকে ইনশাআল্লাহ। শয়তান কশৃঙ্খল এখানে টিকে থাকতে পারবে না যদি হকপন্থীরা এখানে এগিয়ে আসে। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনে হকের জন্য কবুল করে নিন, আমিন। আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি। শেষ দিনের মতো আবার কিছু রেকর্ড আসছে আমাদের, যারা মারা গেছেন, যারা দোয়া চেয়েছেন অসুস্থ অবস্থায়। আমি আরেকটা পেয়েছি, আমাদের জামালপুর জামালপুর উত্তর সাংগঠনিক জেলার সাবেক সভাপতি মাওলানা নুরুল ইসলাম 11/19 তারিখে মৃত্যুবরণ করেছিলেন, 76 বছর বয়সে, দীর্ঘ 3 বছর বিছানা শয্যাশায়ী থাকার পরে। তিনি একটা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। তিনি 2 ছেলে 4 মেয়ে রেখে মারা গিয়েছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি, বলুন আল্লাহুম্মা আমিন। অসুস্থ ব্যক্তিদের জন্য অনেকেই দোয়া চেয়েছেন, এ নাম করে তো বলা সম্ভব না। অসুস্থ ব্যক্তিদের নাম যে কটা এসেছে তার চেয়ে আর বেশি লোক এখানে আছে, বাড়িতে আছে, তাদের নাম আমাদেরকে আসেনি, তাই না? বহু লোক ইস্তেমা আসতে চেয়েছেন, আল্লাহ তুমি তাদের মনের আকাঙ্ক্ষাকে পূর্ণ করে পূর্ণ নেকি দান করো। বহু লোক টাকা পাঠিয়েছে, নিজে আসতে পারেন নাই। আমরা তাদের এই মালে এবং সম্পদে বরকত দেওয়ার জন্য আল্লাহ পাকের দোয়া করছি। আল্লাহ মুবারক লাহুম ফি মা রাযাকতাহুম ওয়া আরহামহুম। আল্লাহ তুমি তাদেরকে যে রিজিক দিয়েছো সে রিজিকে তুমি বরকত দান করো। আর যাদের পিতামাতা দুনিয়াতে বিদায় হয়ে গিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, আমরা তাদের সবার জন্য দোয়া করছি। আল্লাহ মাকফিল্লাহুম ওয়ারহামহুম ওয়াআফিহিম ওয়াআফু আনহুম। আল্লাহ তুমি তাদের ক্ষমা করো, তাদেরকে মার্জনা করো এবং তাদের আখেরাতে কবরে তাদেরকে সম্মান দান করো। প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি, তারা আমাদেরকে দ্বিতীয় দিনের এই পর্যন্ত পূর্ণ সহযোগিতা দান করেছেন। প্রশাসন সর্বদা এমনি করে আমাদের শুরু থেকে এবারে আমাদের সহযোগিতা করেছেন, এখন পর্যন্ত করছেন। আবারও তাদের ধন্যবাদ দিয়ে আগামী বছরের জন্য স্বাগত জানাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে হায়াতে রাখে, আপনারা আবারও আমাদেরকে এমনি করে সহযোগিতা করবেন নেকির কাজে। আল্লাহ আমাদের সবাইকে নেকির কাজ করার তৌফিক দান করুন। বায়াত করলে বায়াত মেনে চলতে হবে, পারবেন? বায়াত করে হারাম খাওয়া যাবে না, বায়াত করবেন হারাম খাবেন, চলবে? বিড়ি খাওয়া যাবে না, সিগারেট খাওয়া চলবে না, আনলে আপনার রক্তই নেওয়া হবে না। আলাউন আপনাদের সবার কাছে একটা বিষয় আবেদন করা জরুরি বলে আমার সেক্রেটারি আমাকে বলছেন, আমি যদিও নিজে কোনো চাই না তো বলছি। আপনারা এবার যে অবস্থা দেখলেন, কালকে বলে নাই 100 একর জমি কিনব, শুনছেন তো নাকি? বলেছি সরকারের কাছে নেব না, টাকা আপনাদের দিতে হবে ইনশাল্লাহ। তো হ্যাঁ, ইনশাল্লাহ না বলে আল্লাহ কিন্তু দিবে না। কোটা মোটা বুঝি না, কারো যদি বেশি টাকা থাকে একাই দিতে পারে টাকা। ওই 100 একর জমি কেন কোনো ব্যাপার নাকি? 10 কোটি 20 কোটি টাকা বউ, আরে ভাই একবার বালিশ খুলতে যে কোটি কোটি টাকা বেরোচ্ছে ঢাকা, তাই না? একজনের লেভের মধ্যে ভর্তি টাকা, এখন লেপে টাকা, বালিশে টাকা, পকেটে টাকা, টাকা টাকা জায়গাই পাচ্ছে না।
এজন্য আমি বলি ওই কোটা মোটা রাখো, যাদের টাকা পয়সা আছে পাঠাও এখানে, ওই হারাম টাকাগুলো আমাদের দাও, তোমরা মরবে নাকি? দুনিয়া রাখার জায়গা নেই, আখেরাতে কিছুই পাবো না। ওইসব টাকা দুনিয়াতেও নেবে না, আখেরাতেও কাজে লাগবে না, তার সাথে আমাদের দিয়ে দাও, আমরা জমি কিনি। তবুও বলছি যাদের টাকা আছে প্রত্যেক জায়গাতে এই নেকির কাজে আপনারা অংশগ্রহণ করবেন। আমাকে আগামী ইজতেমার আগে এক বছর সময় দিলাম, আমাকে 100 বিঘা জমি কেনার জন্য আজকে কালকে মজলিসে শুরার মিটিংয়ে আমরা 5 সদস্য বিশিষ্ট কমিটি করে দিয়েছি, কমিটির দায়িত্ব দিয়েছি তোমরা 100 বিঘা জমি বের করে কোথায় পাওয়া যায়, 100 একর জমি যেখানে পাওয়া যায় সেখানে যাও, না পারলে পদ্মা শহরে যাবো, তাও ভালো, জমি কিনতেই হবে, এই এখানে পড়ি আর হবে না বলে রাজশাহীর লোকেরা খেপে যাবে, তো দোকানদারি বন্ধ হয়ে যাবে, তাও যায় আসে না, আমরা ওইখানে গিয়ে কালা রুটি খাবো তাও ভালো, তোমাদের এই হালুয়া রুটি খাবো না, কিন্তু আমার লোকের বসতে দিতে হবে। এই হলো 1 নম্বর। 2 নম্বর, আমাদের মার্কাজি মাদ্রাসা দেখছেন তো, ওপাশে এপাশে দেখছেন না, বাংলার জমিনে কোনো শহরে একসাথে মেয়েদের 9 বিঘা ছেলেদের 10 বিঘা জমি পৃথক করে প্রতিষ্ঠান নাই, বলুন আলহামদুলিল্লাহ। এই 2 প্রতিষ্ঠানে আমি গত বছর ইজতেমার দিন বলেছিলাম প্রাইভেট আলোচনায়, আমি প্রত্যেকটা জায়গায় মানে 2 মার্কাজে 10 তলা বিল্ডিং করে ভরে দেবো, এই 10 তলা বিল্ডিং করে ছাত্রছাত্রী ভরে রাখবো, এই যা হয় এটি করবো, এই আমার শেষ। আলহামদুলিল্লাহ এবারে একটা শুরু করে দিয়েছি, আপনারা নেটে দেখেছেন, এই বিল্ডিং করার কাজে আপনারা শরীর হবেন কিনা বলেন। এবারে মেয়েদের কষ্ট হয়েছে, ওই মহিলা মানুষের অর্ধেকটা বন্ধ হয়ে গেছে রড সিমেন্ট আর বালুতে, ওদের বসারই জায়গা নাই, আমি গাল খাচ্ছি চুপচাপ সবর করছি, কী করবো? আমি মা বোনদের বলছি আপনার গালি গেলাস দিয়ে না ভাই, আপনাদের জন্য 1-2 বছর ধৈর্যের অপেক্ষা করতে হবে, যদি আল্লাহ পাক তৌফিক দেয়। আমি বলে যাচ্ছি মরি আর বাসি, নিচতলা পুরো ফাঁকা থাকবে, আপনারা নিচতলা ফাঁকা জায়গায় বসতে পারবেন, বিল্ডিংয়ে আপনাদের ভরে দেবো না, বিল্ডিং চারিপাশে হবে, নিচতলা ফাঁকা থাকবে, মা বোনরা ইজতেমায় বসবে, কি বোনরা রাজি তো? একটু দোয়া করে দেন আমাদের জন্য, ওখান থেকে শুনতে তো পাবো না, তো মনে মনে দোয়া করে দিন যে আপনাদের স্বার্থে বলছে নিস্তারটা পুরো ফাঁকা থাকবে ইনশাআল্লাহ, এর উপর থেকে তলাগুলো সব বাড়বে, লিফটের ব্যবহার থাকবে, আপনাদের মেয়েরা শুধু টিপলেই 1-10 তলা চলে যাবে, পা ব্যথা হবে না ইনশাআল্লাহ। আর এতিমদের দাতা সংস্থা বেড়ে যান ভাই, আমরা আগে বিদেশি টাকায় এতিম পেতাম, তাদেরকে এমনভাবে এদেশে বের করে দিয়েছে, ব্যক্তিগুলোকে পর্যন্ত তারা ব্ল্যাকলিস্টেড করে দিয়েছে আমাদের তৎকালীন ইসলামী সরকার, সারা দুনিয়া থেকে ভিক্ষা করে খাওয়া তোমরা, এবার আহলেদদের কিছু সাহায্য করছিল, এইটা বরদাস্ত করা যায়নি তাই না? একদিনই 1 কলমের খোঁজায় 800 এতিমের রুজি নষ্ট করে দিয়েছো তোমরা, আলহামদুলিল্লাহ জেলখানতে বেরিয়েছে, আবারও জনগণের কাছে চাঁদা ধরে দিয়েছি, 1-2-3টা করে 10টা স্তর বানিয়েছি, উপরে 3000 টাকা নিচে মাত্র 50 টাকা দিয়ে সারা দেশের সংগঠনের লোকেরা এই এতিমের আমরা সংস্থান করি, এখন প্রায় 400 এতিম আমরা ইতিমধ্যে নিজেরা টাকা দিয়ে আমরা লালন পালন করছি, সরকারের 1টা পাইবাস আমরা নেই না ইনশাআল্লাহ, সরকারকে নীতিকালী মেলা শর্ত সারা দিতে হয়, মিথ্যা ভাষা দিয়ে অভিনত আমরা নেই, সোজা কথা বলে দিচ্ছি। তো এতিমের দাতা সদস্য হবেন তো, মিনিমাম 50 টাকা একদিন না কি বলে সিঙ্গড়া না খেলে দুটা, এই 3000 টাকা দিলে 1টা টিম, একে কমতে কমতে 50 পর্যন্ত আছে, সংগঠনের সবাইকে আমরা বলছি, অন্য ভাইরা যারা আসছেন তাদেরকেও বলছি এতিমের দাতা সদস্য হবেন, আজকে যে মাইয়েদের জানাজা বললাম তাদের উত্তরাধিকারী আছে তাদেরকেও বলছি, ওই মাইয়েদ বেঁচে চাইলে আপনাকে মাসে মাসে খাওয়ার যোগান দিতে হতো, ওই মাইয়েদের নিয়ত করে আপনারা 1টা এতিমের দায়িত্ব ইনশাআল্লাহ নেওয়ার চেষ্টা করবেন। বসতির জন্য ইতিমধ্যে 3 জন দান করেছে 1 লাখ টাকা করে, আলহামদুলিল্লাহ বারাকাল্লাহ ফী আহলিহি ওয়া মালিহি, আপনাদের মনে চাইলে আপনারা দিবেন, যেটা দিবেন ওইটি আপনার, যেটা রাখবেন ওটা হাদিস ভাষা বলবো, কুল্লু যালিকা তারিকুন হালিকুন তারিকুল লিন্নাস, যেটা তুমি রাখবে নিজের জন্য ব্যাংকে ওটা তুমি মনে রেখে দিও, ওটা তুমি ছেড়ে গেলে ওটা ধ্বংস হয়ে যাবে, ওটা থাকবে না, মানুষ লীল আওলাদ পর্যন্ত হাদিসে বলা হয়নি, লীল নাস বলা হয়েছে, তোমার ছেলেবিলি খাবে ওই টাকাটা, তা কিন্তু আল্লাহ রসুল বলেননি, তোমার ছেলেবিলি ভাগ্য হবে কিনা কেন জানে, অতএব তার হালে তার করলে নাস মানুষই খাবে, তার চেয়ে তোমার নিজের স্বার্থে ব্যয় করো, কবরের জন্য কাজে লাগবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার,
যারা বায়াত গ্রহণ করতে চান, এখানে আলেমদের মধ্যে বহু গোলমাল আছে। নামধারী আহলে হাদিস আমরা যারা আছি, আমরা তো আসলে প্রকৃত আহলে হাদিস আমরা কেউ না। আমাদের মধ্যে দুটো দল আছে, এক দল বলে বায়াত করা বিদাত, আর এক দল বলে বায়াত করা সুন্নত। আমরা সুন্নতের দলে বিদাতের দলে নই, কথা বলছেন? এমন কোনো মানুষ এখানে নেই যে বায়াত করে না, এমনকি যারাই কোনো সংগঠন করে তাদেরকে সবাদ করতে হয় না। জাতীয় সংগঠনে যারা যায় তারা সবাদ করে না, সেখানে শপথ আল্লাহর নামে হয় না। কী নামে হয় জানেন? আমি বলে দিই, আমি সশ্রদ্ধচিত্তে শপথ করিতেছি যে, কার নামে শ্রদ্ধা দেখানো হচ্ছে এটা কিন্তু নাই, কার নামে শপথ করছি এটা কিন্তু আপনার সংসদে নাই। এরপরে শপথ যদি কেউ ভঙ্গ করে তার শাস্তি কি? সত্য ধারায় বলা হয়েছে, যদি কেউ সংসদ নেতার বিরুদ্ধে ভোট দেয় বা দল নেতার বিপরীত মত পোষণ করে তাহলে তার সংসদ সদস্য পদ বাতিল হইবে। আমরা বলি না যে আপনি বায়াত ছিন্ন করলে আপনি জাহান্নামী হবেন বা কাফের হবেন, একথা কিন্তু আমরা বলি না। যেটা হাদিসের ভাষা, মাতা মিতাতান জাহেলিয়াতান, জাহেলিয়াতের হালত তাতে মৃত্যু হবে, অর্থাৎ আপনি পথভ্রষ্ট অবস্থায় মৃত্যু হবেন, জামাতবিহীন অবস্থায় মৃত্যু হবে, এটাই বলা হয়। তার অর্থ এটা না যে আপনি কাফের হয়ে যাবেন। বায়াতের মর্যাদা রাখতে হবে, যদি পারেন রাখবেন, তারাই বায়াত করবেন। সবার প্রতি কোনো লাজমি এজবারি বিষয় এটা নয়, এটা ইখতিয়ারি। কথা মনে থাকবে তো? কথা বুঝতে পারছেন তো আপনারা নাকি? সংগঠন করতে রাজি যারা আছেন তারাই করেন, সংগঠনের দায়িত্ব নিয়ে আপনার কাজ করতে হবে। শুধুমাত্র বায়াত করবেন আর আপনি ইমারত মানবেন না, উপদেশ মানবেন না, বিধান মানবেন না, এটা চলবে না। যারা রাজি আছেন তারাই আমার সঙ্গে কথা বলেন, সর্বপ্রথমে আল্লাহর নামে তওবা করতে হবে। আমরা যে যা করেছি পিছনের কথা স্মরণ করুন, আল্লাহর নামে তওবা করুন। আল্লাহ রসুল দৈনিক 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন, তওবা করতেন, আমরাও করব। বলুন, আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি, যিনি ব্যতীত কোনো উপাস্য নেই, যিনি সবকিছুর ধারক, যিনি চিরঞ্জীব ও সবকিছুর ধারক। আমি তার দিকে ফিরে যাচ্ছি বা তওবা করছি। বলুন, আমি নিজের নাম বলেন, আল্লাহকে সাক্ষী রেখে মোহতরম আমির জামাতের নিকটে এই মর্মে বায়াত করছি যে, আমি যাবতীয় হারাম ও কবিরা গুনাহ হতে বিরত থাকব, আমি যাবতীয় ফরজ ও সুন্নত সমূহ আমল করব, আমি আমার নিজের ব্যক্তি জীবন, একটু জোরে বলতে হবে তো শুনতে তো পারতে হবে, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন এবং আমার সমাজ জীবনকে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী গড়ে তোলার জন্য সাধ্যমতো চেষ্টা করব। আমি মোহতার আমির জামাতের নেতৃত্বে জামাতবদ্ধ জীবন যাপন করিব। আল্লাহ, তুমি আমাকে এই বাইআত ও অঙ্গীকার পূরণের তৌফিক দাও। আমিন। ওয়াফাকাকুমুল্লাহ তৌফিকান কামিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।